আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ডক্টর ফাহাদ বিন জামান, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং FCPS পার্ট ওয়ান মেডিসিন গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই 9th লেকচার অন নিউরোলজি চ্যাপ্টার। আশা করি গত 8টি লেকচার ভিডিও আপনারা দেখে ফেলেছেন, পড়ে ফেলেছেন এবং উপকৃত হয়েছেন ইনশাল্লাহ। আজকের লেকচার ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ডেভিডসন নিউরোলজি 24th এডিশনের 1157 পেজের বক্স 28.38 গাইডলাইন্স ফর চয়েস অফ অ্যান্টিএপিলেপটিক ড্রাগ নিয়ে আলোচনা করতে এসেছি। এখান থেকে আপনার এপিলেপসির সিনারিও দিয়ে ফার্স্ট লাইন ড্রাগটা জানতে চাই ইউজুয়ালি, সেটা যে কোনো পরীক্ষায় এসবির জন্য ইম্পর্টেন্ট। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ফার্স্ট লাইন ড্রাগগুলো নিয়ে অনেকের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়, উল্টাপাল্টা লাগে, পরীক্ষার হলে মাথায় থাকে না। এজন্য আমি কিছু নিউমোনিক্স বানিয়ে দিয়েছি, এগুলো দেখে পড়তে পারলে, মাথায় রাখতে পারলে আশা করি আর ভুল হবে না ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এপিলেপসি টাইপ বলেছে প্রথমে, এই বক্সটাতে যেটা বলেছে প্রথমে বলেছে এপিলেপসি টাইপ। এপিলেপসি টাইপ কি আমার প্রথমে হচ্ছে ফোকাল অনসেট অ্যান্ড অর সেকেন্ডারি জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার, ঠিক আছে, জিটিসিএস। এখানে আমরা ফার্স্ট লাইন কী ড্রাগ দিব, সেটা হচ্ছে ল্যামোট্রিজিন। তারপর হচ্ছে শুধু জিটিসিএস জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার, এখানে আমাদের ফার্স্ট লাইন ড্রাগ সোডিয়াম ভ্যালপ্রুয়েট, আর একটা হচ্ছে লেবেটিরাসিটাম। আর অ্যাবসেন্স সিজারে সেখানে আমাদের ফার্স্ট লাইন ড্রাগ কি এথোসকজামাইট, এটা লাস্ট একটা সেশনেও এসবি এসেছিল। মায়োক্লোনিক সিজারে আমাদের ড্রাগ কি সোডিয়াম ভ্যালপ্রুয়েট, ঠিক আছে। আসেন আমরা এখন নিউমোনিক্স, আমাদের মেইনলি হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগগুলো এসবিএতে আসে, সুতরাং এটা মুখস্থ করবেন। ফার্স্ট লাইনগুলো মাথায় রাখতে পারলে সেকেন্ড লাইন থার্ড লাইন ওগুলা এমনিতেই পারবেন। চলুন তাহলে আমরা একটু নিউমোনিক্সগুলো দেখি। গাইডলাইন্স ফর চয়েস অফ অ্যান্টিএপিলেপটিক ড্রাগস এপিলেপসি টাইপ। ফার্স্ট লাইনে আমরা কি বলছি, আমাদের ছিল ফোকাল অনসেট অ্যান্ড অর সেকেন্ডারি জিটিসিএস, ঠিক আছে। এখানে আমরা কী মধ্যে মনে রাখবো, ফকিরের লাম্বরগিনি, ঠিক আছে। ফকির কখনো লাম্বরগিনি কিনতে পারে না, কিন্তু এখানে ফকিরের লাম্বরগিনি বলা হয়েছে, মানে একটা অবাক্যর বিষয়, এটা মাথায় রাখতে হবে। আর লাম্বরগিনিতে কী বোঝাবো আমরা, ল্যামোট্রিজিন, তার মানে ফোকাল অনসেট অর সেকেন্ডারি জিটিসিএস আমাদের ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন, মাথায় রাখবেন, এখন আর ভুল হবে না। তারপর দেখেন লোভি সাদিয়া জিতলো, এখানে জিতলো, সরি, জিতলো দিয়ে আমরা মনে রাখবো জিটিসিএস জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার, আর সাদিয়া দিয়ে হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট, ঠিক আছে। আর লোভি দিয়ে হচ্ছে লেবেটিরাসেটাম, এই দুইটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ড্রাগ জিটিসিএসে, আশা করি মনে থাকবে। তারপরে মনে রাখবেন মাই সাদিয়া, মাই সাদিয়া দিয়ে, মাইতে হচ্ছে মায়োক্লোনিক সিজার, আর সাদিয়া দিয়ে হচ্ছে যেটা আমরা একটু আগেই পড়লাম সোডিয়াম ভ্যালপ্রোয়েট, সুতরাং সেম মায়োক্লোনিক সিজারও ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট। আর অ্যাবসেন্স তাহলে একাই মনে থাকবে এথোসকজামাইট, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা কয়েকবার আসছে পরীক্ষায়, আশা করি বুঝতে পেরেছেন। আরও একটা সিস্টেম আছে মনে রাখার, সেটা বলে দিচ্ছি। ধরেন এটা আমরা বক্সটা দেখি, ধরেন হচ্ছে আপনার এখানে কি বলছে ফোকাল, ফোকাল বানামে লাস্টে একটা এল আছে, ঠিক আছে। আর দেখেন লেমোট্রিজিনের শুরুতে একটা এল আছে, মনে রাখবেন এল আর এল, ফোকালের এল লেমোট্রিজিনের এল ফার্স্ট লাইন। তারপর জিটিসিএস, জিটিসিএস এর দেখেন লাস্টে একটা এস আছে, আবার সোডিয়াম ভ্যালপ্রোয়েটের শুরুতে একটা এস আছে সোডিয়ামের, তার মানে এই এস আর এই এস, জিটিসিএস এর ফার্স্ট লাইন সোডিয়াম ভ্যালপ্রোয়েট। আর মায়োক্লোনিকে দেখেন শুরুতে এম আছে, আর সোডিয়ামের মাঝখানে, সোডিয়ামের শেষে একটা এম আছে, তাহলে এটা মনে রাখতে পারেন মায়োক্লোনিকের এম আর সোডিয়ামের এম, ফার্স্ট লাইন সোডিয়াম ভ্যালপ্রোয়েট, তাহলে অ্যাবসেন্স সিজার অটো মনে থাকবে, এর নামটা একটু ডিফারেন্ট, আশা করি বুঝতে পেরেছেন। এখন থেকে ইনশাল্লাহ আর ভুল হবে না। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং মজার মজার ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ডক্টর ফাহাদ বিন জামাল সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে
সেটা ডিপ্রেশন মেডিসিন রিলেটেড হোক, বেসিক ফিজিওলজি রিলেটেড হোক, বায়োস্ট্যাটিস্টিক্স রিলেটেড হোক, সবগুলো লেকচার ভিডিও আপনারা অটো দেখতে পারবেন, পেয়ে যাবেন, আপলোড হতেই থাকবে, প্লে লিস্ট আমরা অ্যাড করে দিব, আমি অ্যাড করে দিব, তাহলে অটো চলে আসবে ধারাবাহিকভাবে লেকচারগুলো। আর রিভিশন পেলে ক্লিক করে ফেলে নোটিফিকেশন চলে আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সামনের দিন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।